আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ওয়াশে আজকে আমার রেসিপি ভেন্ডি মশালা তাহলে চলুন কিভাবে কি করছি দেখে প্রথমে আমি এখানে দুই পাউন্ড বেন্ডি নিয়ে নিয়েছি তো ভেন্ডিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব দেন আমি এখন বেন্ডিগুলো কেটে নিচ্ছি তো আমি এভাবে করে বেন্ডিগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এভাবে করেই পিস করে কেটে নিয়েছি এখন আমি বেন্ডি মশলা রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চুলাতে কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল এখানে আমি এক কাপ পরিমাণ তেল ইউজ করতেছি বিকজ এখানে বেন্ডি মশালায় তেলটা পরিমাণ তেলের পরিমাণ বেশি লাগে তাই সেই ক্ষেত্রে আমি তেল বেশি দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা অবশ্যই মোটা মোটা করে কেটে দিতে হবে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ইউজ করতেছি আর সাথে আমি রেড কালার পেঁয়াজটা ইউজ করতেছি এটা অপশনাল এটা আপনার চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিলে ভালো হয় আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি এখানে রেড কালার পেঁয়াজ তো পিঁয়াজটা অবশ্যই মোটা মোটা করে কেটে দিতে হবে পেঁয়াজ দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ বেজে নেব বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব ভেন্ডি তো পিয়াজ দেখতেই পারছেন বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এই লুক আসছে এখন আমি এখানে অ্যাড করে দেব ভেন্ডি এখন আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি তো ভেন্ডি দেওয়ার পর আমি এখানে ভেন্ডিগুলো বিশ মিনিটের মতন বেজে নেবো পেঁয়াজ আর ভেন্ডি একসাথে ভালোভাবে বেজে নেওয়ার পরে আমি এখানে ভেন্ডিগুলো একটা বাটিতে ট্রান্সফার করে রেখে দিব। বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আমি এখানে দেন আমি অ্যাড করে দিচ্ছি ঘি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি উঁচু করে বিকজ আমার এখানে ঘিটা ফ্রিজে ছিল তার জন্য এখন আমি ঘি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বেজে নেব এখন আমি পাঁচ ছয় মিনিটের মতন বেজে নেব বেজে নেওয়ার পর আমি বেন্ডিগুলো একটা বাটিতে উঠিয়ে রেখে দেব এখন আমি বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি আমি এখন সেম কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন পেস্ট রসুন পেস্ট দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ বেজে নেবো বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব কিউব কিউব করে টমেটো কেটে নেওয়া এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটো আমি তিন চার মিনিটের মতো বেজে নেব তিন চার মিনিট বেজে নেওয়ার পর আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব দেন আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এতে করে টমেটোটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এর মাঝে ডাকনাটা ওপেন করে নেড়ে দিতে হবে বিকজ টমেটো লেগে যেতে পারে তার জন্য নেড়ে দিতে হবে কয়েক মিনিট টমেটোটা সিদ্ধ করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামিচ হলুদের গুঁড়ো সব মশলা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি অ্যাড করে দেওয়ার পর আমি কিছুক্ষণ মতো কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দেবো এখানে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন চামচ ইউগাট ইয়োগার্ট দেওয়ার পর আমি তিন চার মিনিটের মতন কষিয়ে নেব এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ জিরার গুঁড়ি জিরার গুঁড়িটা দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি নেড়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেজে নেওয়া ভেন্ডিগুলো এখানে দিয়ে দিচ্ছি অ্যাড করে এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে চুলার জাল লোহা দিয়ে দেব যাতে করে পুড়ে না যায় ধ্যান আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এখন আমি ডাকনাটা ওপেন করে নেড়ে দিচ্ছি বেন্ডি মাছালা আমার হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর আমি ডাকনা দিয়ে ডেকে দেবো ডেকে দেওয়ার পর চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো ভিওস আমার রেডি হয়ে গেল ভেন্ডি মশলা তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম